শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে 25টার মতো সিঙ্গারা তৈরি। আলুর ভর্তা তৈরি করা হয়েছে একদম হোটেল স্টাইলে। হোটেল থেকে কিনে আনা সিঙ্গারাগুলো খেতে কিন্তু খুব মজার। চাইলে আপনি নিজের হাতেই তৈরি করতে পারবেন এরকম মজার সিঙ্গারাটা। আশা করছি সিঙ্গারা রেসিপি ভালো লাগবে সবার কাছে। চলুন তাহলে ঝটপট তৈরি করতে থাকি। সিঙ্গারা তৈরি করার আগে আমরা আলুর পুর তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়েছি, আর 1টার মতো নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে ভেজে নিতে হবে কিছুক্ষণ। তারপর এখানে 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। 1টা টমেটো ছোট করে কেটে নেওয়া দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এই মশলাটা কষানোর জন্য আমি এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি পানি। মশলাটা ততক্ষণ সময় নিয়ে কষাতে হবে যাতে টমেটোটা পুরোপুরি গলে যায় আর এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। যখন এই মশলাটা কষানো হয়ে গেছে, আর এখানে 2 কাপের মতো কিউব করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। আর আজকে এখানে আমি নতুন আলু নিয়েছি, এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই 1 কাপ পানিতেই আমাদের আলুর পুর রান্না করা হয়ে যাবে। তো চুলার আঁচ মাঝারি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিতে হবে। আর পানিটা যখন পুরোপুরি শুকিয়ে গেছে, আর এখানে আমি 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া 5 ফোড়ন। তো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমাদের আলুর পুর রান্না করা প্রায় শেষ। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর আলুর এই পোরটা দেখতে অনেকটাই আঠালো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সিঙ্গারা তৈরি করার জন্য ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলের সাথে ময়দাটাকে আগে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ময়দার এই ডোটা খুব ভালো করে তৈরি হবে না। তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে এই ময়দার ডোটাকে মাখিয়ে নিচ্ছি, তবে খুব বেশি সফট করা যাবে না, তাহলে সিঙ্গারাগুলো কিন্তু ভাজতে অসুবিধা হবে। এখন এই ডোটাকে খুব ভালো করে মোদে নিতে হবে। আর আজকে যেহেতু 1 কাপ ময়দা দিয়ে 20টার বেশি সিঙ্গারা তৈরি করব, তার কারণে কিন্তু আগে থেকে কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আর এই 1টা টুকরো দিয়ে কিন্তু 2টা সিঙ্গারা তৈরি হয়ে যাবে। প্রথমে এই ডোটাকে লম্বা করে বেলে নিতে হবে, তারপর মাঝখান থেকে কেটে নিতে হবে। আর সিঙ্গারার বাসটা আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আলুর পুরটা মাঝে দিয়ে সাইডে একটু পানি লাগিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে, আর 2টা পাশ একসাথে করে চেপে দিতে হবে। তো আজকের এই সিঙ্গারাগুলো আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি আরও 1টি সিঙ্গারার বাস দেখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চাইলে হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি এগুলো এখন ফ্রাই করে নিচ্ছি, আর সিঙ্গারা ভাজার নিয়ম হচ্ছে তেল গরম করে ছাড়া যাবে না। চুলার আঁচ একদম মাঝারি রেখে এই সিঙ্গারাগুলো ফ্রাই করতে হবে, আর অল্প আঁচে ভাজতে হবে যাতে উপরে কোনো লাম্পস না থাকে। চুলার আঁচ মাঝারি রেখে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে, তাহলে সিঙ্গারার কালারটা যেরকম সুন্দর হবে খেতেও ভালো লাগবে। তো আমার এখানে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সিঙ্গারাগুলো এখন ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে একটা পেপারে নিয়ে নিচ্ছি যাতে বাড়তি তেলটা সুপ হয়ে যায়। তো ঝটপট কিন্তু সিঙ্গারা তৈরি। 1 কাপ ময়দা দিয়ে আমার এখানে প্রায় 25টার মতো সিঙ্গারা তৈরি হয়েছে। আশা করছি আজকের রেসিপিও সবার ভালো লেগেছে। আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।